হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে যারা বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী ভাতা টাকা পাচ্ছেন, তাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন নাম্বারগুলো ক্লোন করে তাদেরকে বলা হচ্ছে যে আমরা সমাজসেবা অফিস থেকে বলতেছি বা নগদ থেকে বলতেছি যে আপনাদের ভাতার এই নম্বরটি ভেরিফিকেশন করা হবে। অনেক সময় বলা হচ্ছে যে স্মার্ট কার্ড দেওয়া হবে, মানে বিভিন্নভাবে জাল পেতে তাদের কাছ থেকে ওটিপি কোড চেয়ে নেওয়া হচ্ছে। ঠিক এরকমই একজন প্রতারককে আপনাদেরকে আজকে দেখাবো, তারা কিভাবে কথা বলে, কিভাবে ভাতার টাকা তারা নিয়ে নিচ্ছে। অনেকে যে বুঝতেও পারতেছে না যে ভাতার টাকা কোথায় যাচ্ছে। তবে আজকে আপনাদেরকে একটি কল রেকর্ড আমি শোনাবো এখনই, তারপরে এর আগে আমি বলে নিচ্ছি যে আপনাদের কাছে কেউ কোনো দিন নগদ কোনো দিন চাবে না এবং সমাজসেবা অফিসেও কোনো দিন আপনাদের ওটিপি কোড চাবে না, ঠিক আছে? তাই আপনারা নিশ্চিন্তে থাকুন, কেউ যদি ফোন করে বলে যে আপনার ওটিপি কোড দেন, ভেবে নেবেন সেটি প্রতারক এবং কাউকেই দিবেন না। আর যদি আপনি ইতোমধ্যে কোডটি দিয়ে থাকেন তাহলে অতি দ্রুত আপনার অ্যাকাউন্টের, মানে নগদ অ্যাকাউন্টের পিন চেঞ্জ করে ফেলুন। নগদ অ্যাকাউন্টের পিন যদি চেঞ্জ করতে না পারেন তাহলে আমি এই ভিডিও লিঙ্কে ডিসক্রিপশন দিয়ে দিব, সেভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন। অথবা 16167 কল দিয়ে তাদেরকে এই তথ্যটি জানাতে পারেন, তারাও আপনার পিনটি চেঞ্জ করতে সহযোগিতা করবে। আচ্ছা, তাহলে চলুন একজন প্রতারকের কথা শুনি যে কীভাবে তারা প্রতারণার মাধ্যমে নগদ অ্যাকাউন্ট হ্যাক করে নেয় এবং আপনার ভাতা টাকাগুলো তারা হাতিয়ে নেয়, ঠিক আছে? আমি আবারও বলছি যে ওটিপি কোড এবং পিন এটি কোনো দিন সমাজসেবা অফিস বা নগদ কোম্পানি কোনো দিন জানতে চাইবে না। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। কারণে আর আপনাদের ভাতা অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে 500 টাকা। আগে আপনারা পাইতেন 1500 টাকা, এখন থেকে আপনারা পাবেন 2000 টাকা করে। সেই ক্ষেত্রে আপনাদের নামে নতুন করে একটা করে স্মার্ট বই বানানো হয়েছে। সেই স্মার্ট বইয়ে আমরা 6টা করে নাম্বার দিতেছি, আপনারা একটা খাতায় লিখে রাখবেন। পরবর্তীতে আমাদের অফিস থেকে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে একটা করে বই দেওয়া হবে, বুঝতে পারছেন? জি জি জি। সেই ক্ষেত্রে আমার মেসেজটা দেবো হলো আপনার ফোনে, আপনি কি কথা বলা অবস্থায় মেসেজটা দেখতে পারবেন? গত 3 দিন আগে, বুঝতে পারেন না, আমরা 3 দিন আগে থেকে জমা নিতেছি এগুলো। এটা আপনাদের নামে নতুন করে একটা করে স্মার্ট বই বাড়ানো হবে, এটার জন্য ওই বইগুলো জমা নেওয়া হইতেছে। আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি নেওয়া হইতেছে আপনাদের, এই জন্য আমরা একটা করে বই নাম্বার দিতেছি অফিস থেকে। আমার এটা জি আপনার বয়স্ক ভাতা কিন্তু। জি জি জি। হ্যাঁ দেখুন, আমি এই মাত্র অফিস থেকে একটা মেসেজ দিয়েছি, দেখুন তো আপনাদের ফোনে কোনো মেসেজ গিয়েছে? হ্যাঁ, আপনার হাতে ওটা কি ফোন আসে নাই? আমার বড় ফোন আছে। বড় ফোন না? হ্যাঁ হ্যাঁ, দেখবেন। হ্যাঁ দেখুন গিয়েছে, মেসেজের ভিতরে দেখবেন আপনাদের ইউজার নেম, যে নাম্বারে আপনারা অনুদানটা পান ওই নাম্বারটা থাকবে। হ্যাঁ আসেন নাম্বারটা মেসেজের ভিতর আসছে? হ্যাঁ মেসেজের ভিতর দেখুন আপনাদের যে নাম্বারে অনুদানটা পান, আপনাদের ইউজার নেম, যে নাম্বারে অনুদান পান ওই নাম্বারটা কি ঠিক আছে? হ্যাঁ ওই নাম্বারের নিচে দেখবেন 6টা বই নাম্বার আছে, আছে কি দেখুন তো। আপনাদের ফোন নাম্বারটা থাকবে, ফোন নাম্বারের নিচে 6টা সিরিয়াল নাম্বার থাকবে, যেটা হলো আপনাদের বই নাম্বার হবে, বুঝতে পারছেন? হ্যাঁ এই জন্য আমি আপনাকে একটু দেখানো এবং বোঝানোর জন্য দিয়েছি, আমি নতুন করে একটা দেবো কনফার্মের জন্য, বুঝতে পারছেন? জি, যেটা আপনার আমাদের কম্পিউটারে আপনার কথাটা রেকর্ড করা হবে, আপনি কথাটা বলবেন অনেক সুন্দরভাবে 30 সেকেন্ডের ভিতরে। আমাদের কম্পিউটার রেকর্ড করে নিয়ে যদি সঠিক হয় আমি আপনাকে বলবো যে সঠিক হয়েছে, আপনি একটা খাতায় লিখে রাখুন এই 6টা নাম্বার, আর পরবর্তীতে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে একটা করে বই দেওয়া হবে, বুঝতে পারছেন? হ্যাঁ দেখুন আমি নতুন করে, হ্যাঁ দেখুন আমি নতুন করে মেসেজটা দিলাম, হ্যাঁ দেখুন আমি নতুন করে মেসেজটা দিয়েছি, গিয়েছে দেখুন তো, না আসে নাই তো, দেখবেন। হ্যাঁ যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বলবেন, আপনার কথাটা সুন্দরভাবে বলবেন। জি গিয়েছে, হ্যালো, জি বলুন। হ্যাঁ মেসেজটা গিয়েছে,
এটা হচ্ছে 27। হ্যাঁ আমি বলি শুনুন, এটা সময় পার হয়ে গিয়েছে 30 থেকে। আপনার ফোনে দেখুন তো প্রচুর পরিমাণ মেসেজ কি বেশি আছে, যদি মেসেজ বেশি থাকে তাহলে মেসেজটা ভিতরে একটু লেট করবে। এটা না করলে আপনাদের কার্ডটা বাতিল হয়ে যাবে, কারণ নতুন অবস্থায় যে আমরা নতুন করে স্মার্ট বই নিয়ে আপনাদের এনআইডি কার্ড নিয়েছি, নিয়ে নতুন করে বই বানাতে আসছি না, এটা তো আমাদের একটা করে লিস্ট করা হয়। লিস্টের ভিতর যদি কোন মনে করেন আপনার যদি কোন সে যদি মারা যায়, তারপর মনে করেন যদি একবারে বিয়ে হয়ে যায়, তারপরে মনে করেন তার জন্য ভাতা বৃদ্ধি করা হয়, ফির মনে করেন যদি মারা যান আপনি সেক্ষেত্রে আপনার কার্ডটা বাতিল করা হবে। এই উদ্দেশ্যে নতুন করে আমরা একটা করে অনলাইন অ্যাক্টিভ করি। আমাদের তো কার্ড নাই, আমরা তো সরাসরি নগদ অ্যাকাউন্টে পাই। হ্যাঁ নগদ না, এখন আমরা এক মাধ্যমে স্মার্ট। আমি বলি শুনুন, দেশে অনেক বিষয় হয়ে গিয়েছে যে প্রতারণাটার শিকার হতেছে সবাই, বুঝতে পারছেন? হ্যাঁ এটার উদ্দেশ্য ডিজিটাল নিরাপত্তা কার্ড হিসেবে কার্ডের মাধ্যমে এখন থেকে টাকাটা দেওয়া হবে 2024 সাল থেকে, বুঝতে পারছেন? হ্যাঁ এটার জন্য আমি আপনি আমার ফোন থেকে কয়েকটা মেসেজ ডিলিট করে দিন একটু দ্রুত। হ্যাঁ ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ ডিলিট করে, হ্যাঁ করে দিছি কিছু ডিলিট। হ্যাঁ দেখুন আমি এই মাত্র একটা নতুন করে দিলাম, এটার ভিতর থেকে আপনি সুন্দরভাবে বলবেন 30 সেকেন্ডের ভিতর। হ্যাঁ দেখুন তো দিয়েছে, জি বলুন। 27 হ্যাঁ, 27, 24, 24, 21, 21, জি একটু সময় দিবেন। হ্যাঁ এটা না আমি বলছি আপনাদের নাম্বারে নিচে যে ছয়টা নাম্বার আছে এটা তো সময় বলছেন আপনি, এটাই ছিল তো। হ্যাঁ আপনাদের নাম্বারে নিচে দেখুন তো আছে আর ছয়টা নাম্বার, এই নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ আমি বলি আপনাদের ফোন নাম্বারটা আছে না? হ্যাঁ ফোন নাম্বার নিচে দেখুন তো ছয়টা আছে না নাম্বার? হ্যাঁ ছয়টা নাম্বারই তো, এই নাম্বারটাই ছিল তো। হ্যাঁ তার নিচে দেখবেন আরো ছয়টা আছে না, ঠিক না? দেখুন তো। হ্যাঁ হ্যাঁ আছে তো, আছে। মাঝেরটা বলবেন, মাঝেরটা বলবেন। ও আপনি এটা বলছেন আগের মেসেজ থেকে, আমি বলছি যে নতুন যে মেসেজটা দেবো এটার ভিতরে থেকে বলবেন। ও মানে এখন যেটা আসলো। হ্যাঁ আপনি আগের মেসেজ থেকে বলছিলেন, ঠিক না? একটা জিনিস আমাদের কালকে ইয়া হয়েছিল, মিটিং হয়েছিল। বুঝতে পারছি, আমি নতুন করে এখন যে মানে, হ্যাঁ আমি বলি আমি এখন নতুন করে যে আমাদের ওখানে মিটিং হয়েছিল তো বলছিল যে যে ওটিপি আর পিন কেউ কখনো চাবে না, এটা কখনো কাউকে দিবেন না। হ্যাঁ পিনটা আপনাদের মূল ওটিপি, আমি আমি আপনাকে বলি টাকা তো চলে যাবে আপনার ফোনে। না 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 আমি তো আপনার পিন নাম্বারটা চাইনি, আপনি এখন এই কথা বলতেছেন কেন বলুন তো? আমরা কখনো আপনাদের থেকে পিন নাম্বারটা চাবো না, এটা হলো অনলাইন সিরিয়াল যাচাই করার জন্য এটা করা হচ্ছে। ওখানে লেখা আছে ওটিপি কোড, আপনি ওটিপি চেয়ে কি আমার ভাতার টাকা মানে মারি দিতে যাচ্ছেন? না 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 এটা কি বলেন স্যার, কি এটা আপনার ঠিক আমি আশা করি না, এটা আপনি কি বলতেছেন? কাকে ফোন দিবেন এটা জানেন? জি ফোন কাকে দিবেন জানেন? কার কাছে ফোন দিয়েছি বলুন তো। বলুন তো কাকে ফোন দিয়েছেন? জি কাকে ফোন দিয়েছি আপনি বলুন না, এই ভাতাভোগীর নাম বলেন, আপনি তো অফিস থেকে বলতেছেন না? ও যে ভাতা পায় তার নাম বলতে বলতেছেন? বলেন। হ্যাঁ বলেন। আমি ভাবছি যে আপনার নাম বলতেছেন যে আপনি কে, সে আমি তো তার নাম অবশ্যই বলতে পারবো, বুঝতে পারেন না? বলেন বলেন ভাতাভোগীর নাম কি? হ্যাঁ বলতেছি দেখুন, হ্যাঁ নূরজাহান আপনার কে হয়, কার্ডটা কি আমি অফিস থেকে বাতিল করে দেবো? আমরা পাবো মানে আমরা সমাজসেবা অফিসে আছি, আপনার পাবো মানে কিভাবে কি এটা কি বলেন? সমাজসেবা অফিস কোনোদিন ওটিপি কোড চাবে তাই না, পাগল সাজান মানুষকে। এ মিয়া।